আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটি আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন মরণ পথের যাত্রী আমি কবর পথের যাত্রী আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির মরণ পথের যাত্রী গি আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আল্লাহ তালার হুকুম পেলে পাখিটি যাবে চলে ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে আল্লাহ তালার হুকুম পেলে পাখিটি যাবে চলে ফাঁকি যাবে পাখি কিছুই না বলে সেদিন শূন্য দেখো পড়ে রবে শূন্য দেখো পড়ে রবে হয়ে যে স্থির খাঁচা ছেড়ে যাবে হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে আমার আপন স্বজন আমি সবার পানে থাকব সবার পানে থাকব ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির মরণ পথের যাত্রী আমি কবর পথের যাত্রী আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির হালকা একটু কমান কথা কি ঠিক নেবে ঠিক সবার জন্য এই কথাটা ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন বলি আমিন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت الشات الشكون بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله أكبر الله أكبر قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين صدقت يا ربنا عليه وسلم ما رأيت مثل النار مهاربها ولا مثل الجنة نام طالبها رواه الترمذي أو
كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. محبت رشاد شكل بني اللهم صل على سيدنا محمد. كيف بتومي بقول بالي কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন ওগো হাবিব তুমি আমার পয়গম্বর। وعلى آل سيدنا صلى الله عليه وسلم. الحمد لله ঐতিহ্যবাহী যশোরের প্রাণকেন্দ্র বেজপাড়া টিভি ক্লিনিক ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত সভাপতিকে আজকের মাহফিলের জন্য কবুল করুন বলে আমিন। আমাকে দাওয়াত করে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান যুবকদের আইডল।